হ্যালো, হ্যাঁ, হ্যালো। এই নাম্বার থেকে একটা মিসড কল ছিল। এই নাম্বারে না তো। না না, মানে আমার একটা অন্য নাম্বারে আর কি, 9830। ও হ্যাঁ, আসলে ভুল করে, প্লিজ কিছু মনে করবেন না। আরে না না, ইটস ওকে ইটস ওকে। আরে এরকম তো হতেই পারে। বাট স্টিল আই এম সরি। প্লিজ ডোন্ট বি। আপনি হ্যারাস করার জন্য রিং করেননি সেটা আমি বুঝতে পেরেছি। থ্যাংক ইউ, ছাড়ি তাহলে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আচ্ছা ম্যাডাম, আপনি কি কাঁদছেন? কাঁদছি না না তো। দেখুন ম্যাডাম, কালই ফেসবুকে দেখছিলাম বন্ধু সেই যে কান্না ভেজা গলা আর সর্দির পার্থক্য বুঝতে পারে। আপনি কি আমার বন্ধু? না নই, কিন্তু তাও মনে হচ্ছে যে এটা সর্দি না, কান্না ভেজা গলা। জানেন আসলে না জানি না, তবে বলতে পারেন, আই মিন বিশ্বাস করতে পারেন। কি করে বিশ্বাস করব, আপনাকে তো আমি চিনি না। এক্স্যাক্টলি, চেনেন না তাই তো জানবেন যে আমি আপনাকে জাজ করব না কোনো মতেই। আপনি স্মার্ট। আমার বন্ধুরা বলে স্মার্টের চেয়েও আমি বেশি সেন্সিটিভ। এই নাম্বারটা আমার মায়ের ছিল জানেন, অনেক বছর আগের। মায়ের? কিন্তু এটা তো আমার বাপির নাম্বার। মাকে ফোন করতে হয় না এখন, মা যেখানে আছে ফোন করাই যায় না। আই এম সরি, আমি সায়ন, আই এম সরি বিদিশা। আসলে জানেন বাপি নেই, কিছুদিন হলো। নাম্বারটা আমার ডুয়েল সিম ফোনের একটা স্লটে রেখে দিয়েছি, মনে হয় মানুষটা আছেন কোথাও একটা। ও কিছুদিন হলো, আই এম সরি শায়ন, আমি অজান্তেই আপনাকে হার্ট করে ফেললাম। না না, আসলে বাপির নাম্বারে ফোন আসাতে এক মুহূর্তের জন্য মনে হচ্ছিল। আমি বুঝেছি শায়ন, আমি 5 বছরেও ভুলতে পারলাম না নাম্বারটা, ডিলিট করতে পারেনি জানেন। পারা যায়ও না, আমি বুঝি। কি অদ্ভুত তাই না, আমার মা আপনার বাপি দুজনেই। দুজনেই হয়তো আকাশ থেকে দেখছেন আমাদের রং নাম্বার থেকে বন্ধুত্বের গল্প। বন্ধু শব্দটার মধ্যে একটা অদ্ভুত জাদু আছে তাই না? বিদিশা হবেন আমার বন্ধু? হয়েই তো গেছি শান, কান্না আর সর্দির তফাত বুঝে গেছেন যে। মিট করবেন, আই প্রমিস, কোনো বদ মতলব নেই আমার। আমি একজন নিতান্ত নিরীহ ভালো মানুষ, সিঙ্গেল, কিন্তু ডেসপো না। ডিড ইউ জাস্ট আস্ক দিস সিঙ্গেল গার্ল আউট ফর ডেট? হো, আই ডিড। বেশ, এই শনিবার সন্ধেবেলা অপেক্ষায় থাকবো।